যে কোনো কাজ করবেন, যে কোনো কথা বলবেন, ওই সম্পর্কীয় যিনি জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে। এটা হলো ইশারাতুন নাস। স্বাস্থ্যের জন্য এই জর্দা পাতা কি কল্যাণকর, উপাদেয়, উত্তম না খবিস, এটা কারা জানে? ডাক্তাররা জানে, তারা স্বাস্থ্যবিজ্ঞানী। স্বাস্থ্যের জন্য, বডির জন্য, মানব দেহের জন্য এই জর্দা এটা কি উত্তম না নিকৃষ্ট? যে জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এরা সমস্ত ডাক্তাররা একমত। কি একমত? যে এটা খবিস। এটা কি খবিস? এটা উত্তম না, এটা খবিস। তো ডাক্তাররা যখন একমত হলেন যে এটা খবিস, সুতরাং আলেমরা কি বলবেন? ও আলেমরা বলবেন, যদি খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম। এটা কি হারাম? কারণ ওয়াইহিল্লুহুমুত তাইয়িবাত ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন নবী, আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করেন। তো ডাক্তাররা, সমস্ত ডাক্তারদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই যে জর্দা পাতা, সাদা পাতা, তামাক পাতা, এটা আপনি জর্দা হিসাবে খান আর সিগারেট হিসাবে খান, যেভাবেই খান এটা খবিস, এটা দেহের জন্য ক্ষতিকর, সুতরাং এটা হালাল হতে পারে না। এটা কি হারাম? মধুমেনন খামরে নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদারা দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবেন না। আব্দুর রাজাক সাহেব পত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এই শব্দটি নেশাদারা দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারায় কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়িয়ে দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কী হয়। সুদ মহাপাপ, এরপরেও সুদ খেয়ে একবারে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, বগুড়াই করেছে, ঢাকায় করেছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের পাপ বন্ধ করলাম, এ আমি লেনদেন সব বন্ধ করে দিলাম। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, অন্তত 40 দিন লাগবে, তাছাড়া আল্লাহ বলবেন না যে আচ্ছা ঠিক আছে। বলে যে তুমি তো ভাত খাও, এটাও তো নেশা হয়, তুমি তো পানি খাও, এটাও তো নেশা হয়, তো আমি যদি পানি এক বোতলের জায়গায় 2 বোতল খাই আমার কিছু হবে? আমি নেশা হয়ে পাগল হয়ে যাব? আমি যদি ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাই আমার মেধা, আমার এই বুদ্ধি সেন্স হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে? কত পানির ভিতরে সামান্য একটু জর্দা নেয়, ওকে ই করে দেন, একটা কইটা দিয়ে দেন আর বলেন এটা খেয়ে নাও, তারপরে দেখি তার ব্রেন যদি ঠিক থাকে তাহলে বলা হবে না এটা হারাম, আর যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে এটা হারাম। কারণ যেই বস্তু বেশি খেলে বিবেক হারিয়ে যায়, বিবেক থাকে না, তার অল্পটাই হারাম। মনে হয় কথা স্পষ্ট হচ্ছে? তাহলে এই যে পানের সাথে যারা জর্দা খায়, বিড়ি যে খায়, আমি ওদেরকে অত খারাপ মনে করি না, কেন ওরা ধোয়া আগুনে জ্বালিয়ে খায়, ওটা অত ক্ষতিকর না, আরো বেশি ক্ষতি করে, মারাত্মক, সরাসরি কাঁচাটা খায়। এই তামাক ক্ষেতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই ক্ষেতে কোনো পোকামাকড়, ওই তামাক পাতায় কোনো পোকামাকড় বসে না, এবং কোনো ছাগলও যায় না, ও বেড়া দিতে হয় না, বাউন্ডারি দিতে হয় না বিভিন্ন ক্ষেতে, কিন্তু তামাকের ক্ষেতে বাউন্ডারি লাগে না, ওটা বাউন্ডারি ছাড়াই মুক্ত। তারপরে ওখানে কোনো পোকামাকড়ও যায় না, পোকাও খায় না, কোনো ছাগলও যায় না, পাখিও বসে না, খায় কারা? তাহলে বলেন তো এরা কাদের মতো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝামাঝি সন্দেহজনক বিষয়, আর তোমরা সন্দেহজনক বিষয় এড়িয়ে চলবে। কারণ যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে ঢুকবে ও হারামেই ঢুকবে, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকবে তার সম্মান, সে তার দিন নিরাপদ রাখবে। অতীতে এগুলি অনেকটা হালাল ছিল, অতীতে
এখন আর হালাল নাই, কারণ অতীতে এগুলি কি জিনিস কেউই বুঝতো না। এগুলি কি মাদক দ্রব্য, এটা কোনো গবেষণাও হয় নাই, বোঝাও যায় না। একটা জিনিস সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত ফতোয়া দিতে আগে ওই জিনিসটা জানতে হয়, বুঝতে হয়, চিনতে হয়। যেহেতু অতীতে গবেষণা হয় নাই, গবেষণা করা হয় নাই, এই জন্য সিদ্ধান্তটাও সঠিক দেওয়া যায় না। মাকরু বলেছে, মাকরু তানজি বলেছে, কিন্তু যখন গবেষণা দেখা গেল তামাক বা এই যে সিগারেটের যেই উপকরণ জর্দা গুল, এই জিনিসটা টোটাল মাদকদ্রব্য। তামাক পাতা পুরোটাই আগা গোড়া মাদকদ্রব্য, সারা ওয়ার্ল্ডে গবেষণা হয়েছে। তো মাদক হিসেবে প্রমাণিত হওয়ার পরে এবং ভয়ঙ্কর ক্ষতিকর নিকোটিন বিষসম্পন্ন প্রমাণিত হওয়ার পরে সারা ওয়ার্ল্ডের ইসলামী ওলামায়ে কেরাম স্কলাররা এখন সিদ্ধান্ত দিয়েছেন যে এটা হারাম, এটা হারাম। বিস্তিখাইল আদিল্লাতি শরঈয়া, শরিয়ার সমস্ত দলিল প্রমাণ ঘেটে যেটা বোঝা যায় যে এত বড় ক্ষতিকর জিনিস, বছরে প্রায় 20-30 লক্ষ লোক মারা যায় তামাকজনিত বিভিন্ন ক্যান্সার আলসার ভয়াবহ ব্যাধির কারণে। এত বড় ক্ষতিকর জিনিস ইসলামে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর এটা তো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার শামিল। এই জন্য জর্দাও নিষেধ, গুলো নিষেধ, সিগারেটও নিষেধ, তিনটাই এক হুকুম। কুল্লু মুসকিরিন হারাম, যে কোনো নিশাদ্রব্য হারাম। মা আসকারা কালিলুহু ফাকাসিরুহু হারাম, যেটা নিশা কম হোক আর বেশি হোক এটা কি হারাম, এটা ক্ষতিকর জিনিস। ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে 1% অ্যালকোহল যদি লিভারে যায়, লিভার ক্যান্সার হতে যথেষ্ট, লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। তো অতএব এত ভয়াবহ জিনিস, এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই। এখন আর জর্দা গুল সাদা পাতা সিগারেট কোনো কিছুই ব্যবহার করবেন না। জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ভাইরা আমার। জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা, বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার, মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন, যদি ক্ষতিকর কিছু না থাকে এটা জায়েজ আছে। কিন্তু তামাক যে জর্দা আছে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই। মুশকিলে অনেক খুজুরিরাও খায়, কোথায় থুতু মারবো, নিজের গায়ে আসবে, কিন্তু উপায় নাই। তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা ডাইরেক্ট চাবায়া চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওইটা অল্প খাইলেও কি হয় হারাম হয়। আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি, ওই এক চিমটি হারাম, কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন? তাহলে অল্প খাওয়া কি হবে না, জায়েজ হতে পারে। এই জন্য পান খান, পান খাওয়াকে হারাম বলা যাবে না। পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে? হাঁটে হাঁটে খায়। ওলামা ইকরাম জানেন, মুহাদ্দিসিনে ইকরাম আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন, রাস্তায় হাঁটা বাদাম খাইছে কোনো লোক তার কাছ থেকে আর হাদিস নিত না। তারপরেও সেটা আরেক বিষয়, কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকে সে জর্দা খাওয়া কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এই জর্দা যদি আপনি শুধু জর্দা খান মাথা ঘুরাবে কি ঘুরাবে না? অতএব আর আরেকটা জিনিস হলো আল্লাহ বলেছেন ওয়ালাতুল কবি এদিক মিলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের ক্ষতি নিজেরা করো না। জর্দায় কি লাভ না ক্ষতি? অ্যাবসুলেট ক্ষতি, একবারে পিওর ক্ষতি, এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই। এই জন্য সরকারিভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে, কারণ এটা বিষ, মানুষের জন্য ক্ষতিকর, বিধায় এটা আমরা খাবো না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি বিড়ি সিগারেট বা জর্দা তামাক থাকতো তো অবশ্যই অবশ্যই নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করতেন। এর ক্ষতি মদের ক্ষতির চাইতে কম নয়, বরং বেশি। মদও যদি এক ঢোক খান দুই ঢোক খান কিছু হবে না, তাই বলে কি হালাল হয়ে যাবে? হালাল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যার বেশি পরিমাণ পান করলে নেশা হয় তার অল্প হচ্ছে ফাকালিলুহু হারাম, তার অল্প হচ্ছে হারাম। যারা জর্দা তামাক খায় বিড়ি সিগারেট খায় তারা বলে না না আমাদের তো মাথা ঘুরে না, আমাদের তো কিছু হয় না। যার অভ্যাস নেই তাকে দিয়ে দেখেন, আর আপনি এতটুকু খাচ্ছেন এতটুকু নিয়ে দেখেন দেখি। যেমন এক গ্লাস দুই গ্লাস মদ না খেলে নেশা আসবে না,
ঠিকই তেমনি আপনিও জর্দা তামাক এতটা উঠিয়ে একবার নেন দেখি আর দুনিয়ায় থাকবেন না ইনশাআল্লাহ, বিদায় হয়ে যাবেন। মদ এক দু গ্লাস খেয়ে হয়তো দুনিয়া থেকে বিদায় নাও হইতে পারেন, হ্যাঁ নেশাগ্রস্ত থাকবেন আর বিভিন্ন পাপ তার দ্বারা মূল খাবায়, সমস্ত পাপের মূল হচ্ছে মদ, আর সুতরাং বিভিন্ন পাপ আপনার দ্বারা হবে, বাঁচার আশঙ্কা আছে। কিন্তু জর্দা তামাক যদি এক গ্লাস, হ্যাঁ এক প্যাকেট নিয়ে পুরোটা একবারে যদি নেন তো আর দুনিয়ায় থাকছেন না, বিদায় হয়ে যেতে হবে দুনিয়া থেকে। জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে সত্যি কথা বলি ভাইরা, এটা বিড়ি খাওয়ার যে হুকুম, জর্দা খাওয়ার সেই হুকুমের বাইরে যাওয়ার কথা না। তবে আমাদের ওলামারা বুজুর্গরা খান, এই জন্য একটু আস্তে আস্তে বলি আর কি, এটা তাদের ইশতিহাত। কিন্তু মশলায় এটাই আসে যে ধূমপানের যে হুকুম হবে জর্দারও সেই হুকুম হওয়া উচিত।